নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে একটা ফাঁকিবাজি রেসিপি শেয়ার করব অনেক সময় হয় দেখবেন যেদিন বিশেষ কিছু রান্না করতে ইচ্ছে করে না সেই সময় সবজি আর ডাল এইরকমভাবে একসাথে রান্না করতে পারেন এরকমভাবে রান্না করলে খুবই সহজে অল্প সময়ে রান্নাটা হয়েও যায় আর এটা খেতেও কিন্তু খুব টেস্টি লাগে ভাত রুটি সব কিছুর সাথে আর খুব হেলদিও হয় এরকমভাবে রান্না করলে তো রেসিপিটা করার জন্যে এখানে তিন চামচ সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে তেলের মধ্যে হাফ চামচ নুন মিশিয়ে নিয়েছি এখানে দেখুন বেশ বড় বড় করে আলু কেটে রেখেছিলাম আলুগুলোকে প্রথমে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর তার সাথেই কেটে নিয়েছিলাম পটল ঠিক পটলের তরকারি করার সময় আমরা যেরকমভাবে পটল কেটে নিই মানে অল্প অল্প করে খোসা রেখে সেই রকমভাবে কিন্তু পটলটাকে আমি কেটে নিয়েছি আলু আর পটল ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলের সাথে তারপরে মিডিয়াম টু হাই হিটে সুন্দর লালচে করে সবজিটাকে ভালো করে ভেজে নেব দেখুন সুন্দর লালচে করে আলু আর পটল ভাজা হয়ে গেছে সবজি ভালো করে না ভাজলে খেতে কিন্তু ভালো লাগে না বিশেষ করে পটল ভালো করে না ভাজলে খেতে একটুও ভালো লাগে না তো এখানে আমার আলু আর পটল ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে তুলে নিলাম এই তেলটার মধ্যে ফোড়নের জন্যে হাফ চামচ গোটা জিরে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা একটুখানি ভেঙে দিয়ে দিচ্ছি ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব ফোড়নটা চলে এসেছে মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি পাঁচ ছয় কোয়া রসুন কুচি আর একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম পেঁয়াজের রসুন সুন্দর লালচে করে ভেজে নিতে হবে পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা গোটা জিরে এসব একসাথে ভাজলে দেখবেন খুবই মিষ্টি একটা ফ্লেভার বেরোয় তো দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার এখানে দিয়ে দেবো মুসুর ডাল হাফ কাপ মুসুর ডাল ভালো করে ধুয়ে নিয়ে দশ পনেরো মিনিট আগে আমি জলটাকে ঝরিয়ে নিয়েছিলাম ডালটা কিন্তু জলে ভিজিয়ে রাখার দরকার নেই কারণ মসুর ডাল খুব সহজেই সেদ্ধ হয়ে যায় ডালটাকে দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের আঁচ একদম কমিয়ে হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর এক ইঞ্চি আদা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন হলুদ আর সামান্য একটুখানি সুন্দর কালার আনার জন্য দিয়ে দিলাম একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার তবে এটা কিন্তু অপশনাল আর একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবার সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি ডালটাকে মশলার সাথে খুব ভালো করে আমি কুশিয়ে নিয়েছি দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে এবার দিয়ে দিচ্ছি এখানে একদম ফুটন্ত গরম জল জলটাকে অবশ্যই ভালো করে গরম করে নিয়ে তারপরে দেবেন আর জল কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই কারণ এটা একটু ঘন ঘনই হবে তো জলটা সেটা বুঝিয়ে দিতে হবে চারটে কাঁচা লঙ্কা চিনে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর সামান্য পরিমাণে চিনি এইটুকু চিনি দিলে কিন্তু রান্নাটা মিষ্টি হয়ে যাবে না টেস্টটা ব্যালেন্স হবে আর খেতেও ভালো লাগবে দেখুন ডালটা ফুটে উঠেছে এবার আগে থেকে ভেজে রাখা আলু আর পটল দিয়ে দিলাম সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি এ সময় অবশ্যই নুন একবার টেস্ট করে দেখবেন সেটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন আমি কিন্তু আমারটা অ্যাডজাস্ট করে নিয়েছি এবার মিডিয়াম আছে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করেছি মুসুর ডাল কিন্তু সেদ্ধ হতে একেবারেই সময় বেশি লাগে না আর আলু আর পটল যেহেতু খুব ভালো করে ভেজে নিয়েছিলাম ভাজতে ভাজতেই মোটামুটি সেদ্ধ হয়ে গেছিলো সেই জন্য খুবই অল্প সময়ের মধ্যে মানে মোটামুটি সাত আট মিনিট মিডিয়াম আছে ঢাকা দিয়ে রান্না করলে দেখবেন ডাল সবজি সব কিছুই খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে তো এই পর্যায়ে ডাল আর সবজি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে নামানোর আগে সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো একটুখানি মিশিয়ে নিলাম যদি ধনে পাতা বাড়িতে থাকে তাহলে অবশ্যই একটুখানি ধনে পাতা কুচি দিতে পারেন কারণ মুসুর ডালে কিন্তু ধনে পাতার ফ্লেভারটা খুব ভালো লাগে তো গরম মশলার গুঁড়োটাকে দিয়ে একদম কম আছে দুই তিন মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রান্না করেছি এই পর্যায়ে কিন্তু ডালটা এখন সার্ভ করার জন্য একদম রেডি এটা গরম গরম ভাত বা রুটি সবকিছুর সাথে খেতে দারুণ লাগে আর খুবই সহজে অল্প সময় এটা হয়েও যায় তো অবশ্যই এরকমভাবে আলু পটল দিয়ে মুসুর ডাল একবার রান্না করে খেয়ে দেখবেন আমার বিশ্বাস আপনাদের খুবই ভালো লাগবে তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন